আসসালামু আলাইকুম বিয়ার জান্নাত হ্যান্ডিক্যাপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কীভাবে কুশি কাটা দিয়ে খুব সহজে আপনারা এই শুগুলা তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কাজে চলে যাই, আমরা কী কী লাগছে আমাদের। তো প্রথমে আমি দুটি কালার শেড সুতা নিয়েছি, উল সুতা আমি দুটি দিয়ে করব, যেহেতু আমি সুটে একটু চাচ্ছি মোটা টাইপ মোটা করার জন্য, যেহেতু সামনে শীত এর জন্য আমি দুটি সুতা দিয়ে করব, যেহেতু সুতাটা একটু চিকন। আপনারা চাইলে একটি দিয়ে করতে পারেন বা অন্য কোনো উল দিয়ে আপনারা করে নিতে পারেন। তো এর সাথে আমি কাটা নিয়েছি 2.5 mm। তো প্রথমে আমি একটা নট করে নিব এখন। তো নট করার পর আমরা সাটি চেইন করে নিব। আমি এটা 0 থেকে 3 মাস পর্যন্ত করতে পারবে এই মাপে করব, আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নেবেন। তো কিভাবে মাপ নিতে হয় সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমি প্রথমে সাটি চেইন করে নিব। সাটি চেইন করার পর এখন আমি পিতা দিয়ে একটু মেপে দেখাই। জিরো থেকে 3 মাস পর্যন্ত পরতে পারবে। এই যে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি সমান আমি চেইন করে নিয়েছি। এখানে আপনাদের সবার কিন্তু চেইন করা সমান না, এই জন্য আপনার করার পরে এভাবে মেপে নেবেন, কারণ কারো চেইন করা বড় ছোট হয়, এই জন্য 7টি লাগতে পারে, 6টি লাগতে পারে, 8টি লাগতে পারে। তো এই জন্য আপনারা মাপ অনুযায়ী করে নেবেন। তো এখন আমি একটা পায়ের তালু মেপে নিলাম। আমি এটার এখন মাপটা দেখাবো কীভাবে আপনারা যে কোনো বয়সের জুতার সোলটা তৈরি করবেন। তো এখন এই যে আমরা এখান থেকে দৌড়ে পিতা দিয়ে আমরা লম্বা নিব, এটা পায়ের গোড়ালি পর্যন্ত আমরা মাপটা নিব, মানে পায়ের তালু থেকে পায়ের তালুটা নিয়ে আমরা শুটা করতে হবে জুতার সোলটা আর কি। তো দেখেন এটা আমার 6 থেকে একটু বেশি আছে, আমরা এখন 2 ইঞ্চি বাদ দিয়ে দিব। 2 ইঞ্চি সমান আমি বাদ দিয়ে 6 থেকে আমি 4 ইঞ্চি করব। যদি আমি এই জুতার মাপটা নেই তাহলে আমি 4 ইঞ্চি সমান চেইন করে নিব। আবার এখানে মেপে নিতে হবে সবার, কিন্তু এখানে কারো মোটা কারো চিকন, তো এখান দিয়ে আমরা মেপে নিতে হবে। এভাবে সমান করে দৌড়ে আমরা এখানে কতটুকু আছে দেখেন। তাহলে আমরা এখান থেকে যদি 3 হয় বা 2 ইঞ্চি হয় আমাদের এখানে তালুর মাপটা, তাহলে আমরা এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে দিব। তাহলে আমার এখানে যদি 6 ইঞ্চি হয় 6 ইঞ্চি থেকে আমি 4 ইঞ্চি নিব। এভাবে করে আমরা 2 ইঞ্চি করে বাদ দিব, যেহেতু জুতার সোলটা ঘুরে ঘুরে আসবে, আসার পর আমরা সোলটা করব, এই জন্য আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দিব। এখন আমি 3টি চেইন করে নিব। 3টি চেইন করে 4 নম্বর ঘরে আমি একটি ডাবল কুশি করব। 3টি চেইন করে আমি 4 নম্বর ঘরে ডাবল কুশি করব, এরপর আবার নেক্সট ঘরে একটি ডাবল কুশি। এইভাবে করে আমি লাস্ট ঘরের আগ পর্যন্ত আমি একটি একটি করে ডাবল কুশি করে যাব। আপনারা যার জন্যে করেন বাচ্চার তালুর পায়ে তালুর মাপটা নিয়ে তারপরে কাজটি করে নেবেন, সোলটা তৈরি করবেন। এখানে আর সবার কিন্তু চেইন করা সমান বা সমান না, বা সবার কাছে কিন্তু সমান না, এই জন্য কারো চেইন ছোটো হয় বড় হয়, এই জন্য আপনারা ইঞ্চি ট্যাপ দিয়ে মেপে তারপরে কাজটি করে নেবেন। কীভাবে মাপ নিতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা লম্বার মাপটা নিব, এরপর আমরা পাশের যে কতটুক ওইটা হিসেব করে আমরা 2 ইঞ্চি সমান বাদ দিয়ে তারপরে কাজটা শুরু করব। এখন আমি লাস্ট ঘরে আমি 6টি ডাবল কুশি করব। প্রত্যেকটা ঘরে আমি একটি একটি করলাম, লাস্ট ঘরে মানে 7 নম্বর ঘরে আমি 6টি ডাবল কুশি করব। তো 6টি আমি করে নিলাম। এখন আমরা এই পাশেও আমরা একটি একটি করে নিব। 6টি করার পর আমি এই পাশে একটি একটি করে নিব। তো আমি একটি করে নিলাম। এই যে এখন আমরা লাস্টের গড়ে
আবার লাস্টের ঘরে আমি পাঁচটি ডাবল কুশি করে নেব। লাস্ট ঘরে আমি ওই পাশে যেহেতু আমি ছয়টি করেছিলাম, লাস্ট ঘরে এ পাশেও আমি পাঁচটি করব, কারণ আমাদের প্রথমে তিনটি চেন আছে, তিনটি চেন সমান আমাদের একটি ডাবল কুশি, তাহলে আমাদের ছয়টি হয়ে গেল। তাহলে এখন আমি পাঁচটি ডাবল কুশি করে নেব। এবার আমি তিনটি চেনের সাথে স্লিপ নট করে জয়েন করে দিব। পাঁচটি ডাবল কুশি করার পর আমি তিনটি চেনের সাথে আমি স্লিপ নট করে জয়েন করে দিব। তাহলে আমাদের এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নেক্সট রাউন্ড করার জন্য আবার কাজটি করব। প্রথমে আমি তিনটি চেন করে নিব, তিনটি চেন করে আবার প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল কুশি করব। এখন তিনটি চেন করার পর আমি প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল কুশি করব। আমরা একটি একটি করে ডাবল কুশি করব, ছয়টি আমরা যে ডাবল কুশি করেছিলাম ছয়টি ডাবল কুশির আগের ঘর পর্যন্ত, আগের ঘর পর্যন্ত আমরা একটি একটি করব। এখন আমরা যে ছয়টি ডাবল কুশি করেছিলাম, এই যে এখানে এক সেম ঘরে ছয়টি ডাবল কুশি করেছিলাম আগের রাউন্ডে, এখানে এখন আমরা ছয়টি ডাবল কুশির উপরে আমরা দুইটি দুটি করে করব। একটি ঘরে মানে দুটি দুটি করে করব, ছয়টির উপরে আমরা বারোটি করে নেব। একটু খেয়াল করলে কাজটি করতে পারবেন আপনারা, আর আপনারা গুনে কাজটি করবেন, তাহলে কিন্তু ভুল হবে না। এখন আমরা আগের রাউন্ডে যেখানে ছয়টি ডাবল কুশি করেছিলাম ওই ছয়টি ডাবল কুশির উপরে আমরা এখন একটির উপরে দুইটি দুইটি করে করে মোট বারোটি আমরা করে নেব। বাকি ঘরে কিন্তু আমি একটি একটি করেছিলাম, এখন আমি দুইটি করে করব। শুধু ছয়টির উপরে আমি দুইটি করে করব, বাকি ঘরে আমি একটি একটি করে ডাবল কুশি করে নেব। করার পরে আপনারা অবশ্যই গোনে তারপরে করবেন, যেহেতু ভুল যেন না হয়। দেখেন আমি গোনে করছি, এভাবে আমার মতো আপনারা গোনে করে নেবেন। এখন বাকি ঘরগুলোতে আবার আমরা একটি একটি করে ডাবল কুশি করে যাব। বাকি ঘরে আমি একটি একটি করে ডাবল কুশি করে যে এটার মতো আমি ওই পাশেও কিন্তু আবার সেমভাবে কাজটি করতে হবে। একটি একটি করে আবার আমরা ওই পাশে ছয়টি ডাবল কুশির উপরে আবার আমরা দুটি দুটি করে আমরা স্লিপ নট করে জয়েন করতে হবে। এই পাশেও আমরা ছয়টি ডাবল কুশির উপর করে দুটি দুটি করে করব, এই পাশেও আমরা করবো, আর বাকি যে ঘরগুলো থাকবে ওই বাকি ঘরগুলোতে আমরা একটি একটি করে ডাবল কুশি করব। আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি ছয়টির উপরে দুটি দুটি করে করে নিলাম। এখন আমি তিনটি চেনের এখানে আমি স্লিপ নট করে জয়েন করে দিব। তাহলে এই রাউন্ডটা আমাদের শেষ। এই যে
এখন দেখেন আমি একটু মেপে দেখাই সোলটা কতটুকু হলো। আমি আর এটা করব না যেহেতু আমি এটা একদম ছোট বাবুর জন্য করেছি, আপনারা চাইলে রাউন্ড বাড়িয়ে করতে পারেন মাপ অনুযায়ী। দেখেন আমার এটা কতটুকু হলো। এইভাবে করার পর সোলটা আপনারা মেপে নেবেন। এই পাশে দেখেন আমার এই যে পুরো 2 ইঞ্চি নয় 1.5 ইঞ্চি। এইভাবে করে আপনারা মেপে তারপর কাজটি করবেন। এখন আমরা নেক্সট রাউন্ড করার জন্য এখন আমরা কিন্তু জুতার উপর অংশটুকু করব। এটা কিন্তু সোল হয়ে গেল। এখন আমরা 3টি চেইন করব। 3টি চেইন করে আমি কাজটি করব। এখন এই যে সোলটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা উপরে যে অংশটুকু এই অংশটুকু আমরা এখন বাড়ালে কিন্তু হয়ে যাবে। তিনটি চেইন করলাম। 3টি চেইন করে আমি এখন 2টি চেইনের উপরে কাজটি করব না, আমি 1টি চেইনের উপরে কাজটি করব, ডাবল কুশি করব। এখন আমি আর প্রত্যেকটা ঘরে এখন আমি 1টি 1টি করে ডাবল কুশি করব। পুরো রাউন্ডের মধ্যে আমি এখন 1টি 1টি করে ডাবল কুশি করব। আমি শুধু 1টি চেইনে ডাবল কুশি করব, আমি কিন্তু 2টি চেইনের ঘরে আমি করব না, মানে 2টি চেইনের মধ্যে কিন্তু আমি কাজটি করব না। খেয়াল করলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি 1টি চেইনের ঘরে 1টি চেইনের মধ্যে কিন্তু আমি ডাবল কুশিটা করে নেব। আমি 2টি চেইনের মধ্যে কাজটি করব না, আমি 1টি চেইনের মধ্যে ডাবল কুশি করে রাউন্ডটা আমি শেষ করে নেব। পুরোটা রাউন্ড আমি এভাবে করে স্লিপ নট করে সুতাটা জয়েন করে দিব। প্রত্যেকটা ঘরে 1টি করে ডাবল কুশি করব। তো এই যে দেখেন আমি করে নিলাম, আমাদের জুতা কিন্তু শেপটা অলরেডি চলে আসছে। এই যে এখন আমি 3টি চেইনে আমি স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আবার 3টি চেইন করব। 3টি চেইন করে আমি 12টি ঘরে ডাবল কুশি করে নেব। 3টি চেইন করার পরে আমি 12টি ঘরে ডাবল কুশি করব। এখন আমি আবারও 1টি চেইনে কাজটি করব, 2টি চেইনে কিন্তু আমি কাজটি করব না। 1টি চেইনের মধ্যে আমি ডাবল কুশি করে নেব, 12টি ঘরে আমি 12টি ডাবল কুশি করে নেব। আমরা গোনে গোনে 12টি ঘরে কাজটি করে নেব। এখন দেখেন আমি গোনে দেখাই। এভাবে করে গোনা করার পরে আপনারা গোনে তারপরে কাজটি করবেন, তাহলে কিন্তু আর ভুল হবে না। তো আমি 12টি ঘরে করলাম। এখন আমরা এইটা হলো জুতার সামনের অংশটুকু। এখন আমরা 6 বার অর্ধেক ডাবল কুশি করব। আমি একটু দেখাই আপনাদেরকে কীভাবে আমরা অর্ধেক ডাবল কুশি করব। প্রথমে আমি 1টি ডাবল কুশি উঠাবো, 2টি লুপ ছাড়বো, 2টি লুপ কাটা রেখে দিব। আবার নেক্সট ঘরে আবার 1টি ডাবল কুশি করব, 2টি লুপ ছাড়বো, 2টি লুপ রেখে দিব। এখন 3টি লুপ একসাথে ছেড়ে দিব। আবার নেক্সট ঘরে আবার আমি 1টি ডাবল কুশি উঠাবো, 2টি লুপ রাখবো, 2টি লুপ রেখে ছেড়ে দিব। আবার নেক্সট ঘরে আমি 1টি ডাবল কুশি করে 2টি লুপ রেখে তারপর 3টি লুপ হবে একসাথে ছেড়ে দিব। এভাবে করে মোট আমি 6 বার করব, মানে 12টি ঘরে আমাদের কাজটি হবে।
दुटी घरे करे आमरा तीनटी लूप एकसाथे छेड़े दिब एभावे करे आमादेर मोट बारोटी घर हबे माने छय बार आमरा एभावे अर्धेक डबल कुशी करे छेड़े दिब। করার পর অবশ্যই আপনারা গোনে তারপরে কাজটি করবেন। আমরা ছয় বার করার পরে আমরা বারোটি করে করার পর আবার আমরা এই পাশও আগের মতো একটি একটি করে ডাবল কুশি করে স্লিপ নট করে জয়েন করে দিব। এই পাশেও এই যে আমরা বার করলাম এই পাশেও এখন আমরা একটি একটি করে ডাবল কুশি করে রাউন্ডটা শেষ করব। এখন আবার আগের মতো আমরা একটি একটি করে ডাবল কুশি করব। এই পাশেও আমরা একটি একটি করে ডাবল কুশি করে স্লিপ নট করে লাস্টে জয়েন করে দিব। তা আমি এই যে করে নিলাম এখন আমি তিনটি চেইনে আমি স্লিপ নট করে দিব। এখন নেক্সট রাউন্ড কাজ করব। এখন আমরা এগারোটি ঘরে সিঙ্গেল কুশি করব। এগারোটি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নেব। কীভাবে সিঙ্গেল কুশি ডাবল কুশি করতে হয় স্লিপ নট করতে হয় এগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা যারা নতুন তারা অবশ্যই ওখান থেকে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে কোনো সমস্যা হবে না। বেসিক কাজগুলো শিখলে কিন্তু আপনাদের আর এই কাজগুলোতে আপনারা আর আটকেবেন না বা কষ্ট হবে না। তো এখন আমি এগারোটি করে সিঙ্গেল কুশি করে নিব। করার পর আমি অবশ্যই গুনে দেখব। এখন আমরা আবার পাঁচবার অর্ধেক ডাবল কুশি করব। আবার আগের মতো একটি ডাবল কুশি করলাম, দুটি লুপ ছাড়লাম, দুটি লুপ রেখে দিলাম, পরে ঘরে আবার করে তিনটি লুপ একসাথে ছেড়ে দিলাম। এভাবে আবার পাঁচটি ঘরে করতে হবে, মানে পাঁচবার করব। পাঁচবার করলে আমাদের দশটি ঘর হবে। তাহলে আবার আমরা আগের মতোই করব, দুইবার ডাবল কুশি করে আমরা তিনটি লুপ একসাথে ছেড়ে দিব। এরপর একটি চেন করে দিব, একটি চেন করে আবার আমরা নেক্সট ঘরে আবার একটি ডাবল কুশি উঠাবো, ডাবল কুশি করে দুটি লুপ ছাড়বো, দুটি লুপ রেখে দিব, আবার একটি ডাবল কুশি, দুটি লুপ ছাড়বো, দুটি লুপ রেখে দিব, তিনটি লুপ একসাথে ছাড়বো। এরপর আবার একটি চেন করে আবার আগের মতোই কাজটি করে নেব। এভাবে আমরা পাঁচবার করে নেব। তো পাঁচবার করার পর আমরা এখন আমরা এই পাশেও সিঙ্গেল কুশি করে দিব, বাকি ঘরগুলোতে আমরা সিঙ্গেল কুশি করে আবার স্লিপ নট করে জয়েন করে দিব।
तो स्लिप नोट करे आमी जॉइन करे दिलाम। एखन आमी नेक्स्ट राउंड करार जोन्नो आबार एकटी चेन करलाम। एकटी चेन करे आमी प्रत्येकटा घरे एखन एकटी करे सिंगल कुशी करब, माने पुराटा राउंडे आमी एखन आर डबल कुशी करब ना, सिंगल कुशी करब पुराटा राउंडे। पुराटा राउंड आमी सिंगल कुशी करे शेष करब। तो हमें यह एकटी करे सिंगल कुशी करे राउंड शेष कर लाम। एखन आबार तीनटी चेन करब। तीनटी चेन करे आबार आमी प्रत्येकटा घरे आमी डबल कुशी करे नेब। एई राउंडे आमी प्रत्येकटा घरे आमी डबल कुशी करे नेब। तीनटी चेन प्रत्येकटा घरे आमी एकटी एकटी करे डबल कुशी करे राउंडटा शेष करब। পুরোটা রাউন্ড আমি একটি একটি করে সিঙ্গেল ডাবল কুশি করে রাউন্ডটা শেষ করব। তো রাউন্ডটা শেষ করলাম। এখন আবার আমি তিনটি চেন করে নিব। তিনটি চেন করে আবারও আমি আরেকটা রাউন্ড করব ডাবল কুশি দিয়ে। তিনটি চেন করে আমি প্রত্যেকটা ঘরে এখন একটি একটি করে ডাবল কুশি করে রাউন্ডটা আবার শেষ করে নিব। আর আমি কিন্তু একটি চেনে কাজটি করি, আমি কিন্তু দুটি চেনে করি না। আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে, আমি একটি চেনে কাজটি করতেছি। রাউন্ডটা শেষ করে নেব। তো আমি রাউন্ডটা শেষ করে নিলাম। এখন আমি অন্য একটা কালার দিয়ে কাজটি করব। এই যে এই জুতাটা যেভাবে করছি সেমভাবে এটা দিয়েও কাজটি করে নেব। আর একটু সুন্দর দেখানোর জন্য অন্য একটা কালার দিয়ে কাজটি করে নেব। আপনারা এক কালার দিয়ে করতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। তো প্রথমে আমি একটা নট করে সুতাটা জয়েন করে দিব। যে কোনো এক জায়গা থেকে আমি সুতাটা জয়েন করব। সুতাটা জয়েন করে আমি একটি চেন করব। একটি চেন করে আমি এখন এই রাউন্ডটার মধ্যে আমি শুধু একটি সিঙ্গেল কুশি করে রাউন্ডটা শেষ করব। আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। পুরোটা রাউন্ডের মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করে দেব। আমি সিঙ্গেল কুশি করে আমি সুতাটা জয়েন করে নিলাম। এতে জুতাটা কিন্তু হয়ে গেল। এখন শুধু আমরা এই যে পিতাটা দিব, আমরা পিতাটা দিয়ে দিব। তো আমাদের দুটি জুতা কিন্তু হয়ে গেল। তো এটা তো আমরা কিভাবে পিতা দিয়েছি আমরা ওটা তো দিব। আমরা সেমভাবে আমরা পাঁচটি ঘর গোনে গোনে তারপরে আমরা পিতা তৈরি করব। এখান থেকে গোনে আমরা পাঁচ নাম্বার ঘরে আমি মানে পাঁচটি লাইনে আমি পিতাটা তৈরি করে নিলাম। তো পিতাটা দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চা যদি পায়ে জুতা ছোট বড় হয় তাহলে আপনার পিতা দিয়ে বাঁধলে কিন্তু হয়ে যাবে আর খুলবে না। এখন আমি এই ঘরে পিতা দিয়ে জয়েন করে নিব।
তো জুতাগুলো আমাদের রেডি হয়ে গেল, দুটি জুতা আমি সেমভাবে করে নিলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটি? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।